কি আজকে মন খারাপ করে রাখবা? প্লিজ আজকে অন্তত পক্ষে মনটা খারাপ করে রাখো না। আজকে আমার বার্থডে, আর তুমি যদি আজকেও মুড অফ করে রাখো তাহলে আমার ভালো লাগবে। বলো, বুঝলাম এবছর তুমি আমার বার্থডে সেলিব্রেশন করতে পাও না, তাতে কি হয়েছে? এর আগে তো অনেকবার তুমি আমার বার্থডে সেলিব্রেশন করছো আর আমি তাতে অনেক বেশি হ্যাপি, এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। এই দেখো বোকামিটা আবার কান্না শুরু করছে, আমি ওকে এত বোঝাই এত বোঝাই তাও বোঝে না। আহা, আমি বললাম তো আমি হ্যাপি, তাহলে কেন কান্না করতেছো তুমি? তোমাকে আর কিভাবে বোঝালে তুমি কান্না করবে না আমাকে বলবা? আমি তোমাকে ঠিক সেভাবে বোঝাবো। আসলে তোমার কি দোষ আমার আওয়াজই তোমার কাছ পর্যন্ত পৌঁছায় না? আসলে মৃত্যুর পরে মানুষের একটাই কষ্ট, না পাইকে তাদের শুনতে আর না পাইকে দেখতে, শুধু পারে তাদের সাথে কাটানো স্মৃতিগুলো ভেবে অজস্র জোরে কান্না, যেমনটা তুমি করছো আর আমি স্বার্থপরের মতো দেখছি, একটাবার চোখের পানিটাও মুছে দিতে পারতেছি। চোখ ভরে দেখেছি তোমায় আমি। আমারও খুব খারাপ লাগে জানো, যখন বেঁচে ছিলাম তখন কেন একটা বার তোমাকে বললাম না ভালো, তাহলে হয়তো আজকে এই দিনটার জন্য আফসোস করতে। আসলে আমারও কি দোষ, আমি কি জানতাম যে এত কম বয়সে রোড অ্যাক্সিডেন্ট পৃথিবী ছাড়বো? তাহলে হয়তো সে ভুলটা করতাম, তোমার হাতটি ধরে তোমাকে একবারের জন্য ঘুরে বলতাম তোমাকে খুব ভালোবাসি। প্লিজ তুমি এভাবে কান্না করো, আমার খুব খারাপ লাগে। হ্যালো ফারিয়া, মা খুঁজছে আমাকে? মাকে বলিস আমি একটু পরে আসবো। আমি নেহানের সাথে যে জায়গাটায় সবসময় দেখা করতাম সেখানে আছি না, আমি কাঁদছি না, কাঁদবো কেন? সবসময় আমার পাশে আছে, আমার সাথে আছে। আজ দু চোখের আড়ালে হারিয়েছি তোমায় আমি, ভালোবাসার শেষটা ভালোবাসার মানুষটিকে ভালোবাসি না বলে শেষ হয়ে যায়, কারণ সময় যে খুব নিষ্ঠুর হয়। কখনো